সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র চুক্তির বিষয়ে যে হুঁশিয়ারি দিল রাশিয়া। রাশিয়া ইউক্রেনে পাল্টাপাল্টি হামলা, হতাহত 22। রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা নিয়ে যা বললেন জেলেনস্কি। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার ইন্দোনেশিয়া প্রস্তাব প্রত্যাখ্যান করল কিয়েভ, যে কারণে নেটোর বক্তব্যের বিরোধিতা করল চীন। সোমালিয়ায় হামলায় 54 সেনা নিহত, আল শাবাবের দাবি 137। এবং দুর্ঘটনার কারণ জানা গেছে, দোষীদের চিহ্নিত করা হয়েছে বললেন ভারতের রেলমন্ত্রী। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র চুক্তির বিষয়ে যে হুঁশিয়ারি দিল রাশিয়া। রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্র তাদের বৈরী অবস্থান থেকে সরে না এলে মস্কো পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি বা STARTবা স্টার্ট স্থগিত থাকবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সের্গেই রিয়াবকভ। শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য দিয়েছে। মস্কো নিউ স্টার্ট লঙ্ঘন করেই চলছে বলে ওয়াশিংটন চলতি সপ্তাহের গোড়ায় অভিযোগ করে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে তারা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত হালনাগাদ তথ্য বন্ধ করে দেবে বলে জানায়। এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থলের তথ্য। যুক্তরাষ্ট্র পদক্ষেপের প্রতিক্রিয়ায় রুশ উপমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, এটি মস্কোর কাছে অবাক হওয়ার মতো বিষয় নয়, পাল্টা যে কোনো পদক্ষেপে নেওয়া হোক না কেন রাশিয়ার সিদ্ধান্ত হলো নিউ স্টার্ট স্থগিত রাখবে। তাসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের তরফে যে পদক্ষেপ বা পাল্টা পদক্ষেপই নেওয়া হোক না কেন আমাদের নিউ স্টার্ট স্থগিত করার সিদ্ধান্ত এতটুকু নড়চড় হবে না। রুশ উপমন্ত্রী বলেন, রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্র তাদের মৌলিক বৈরী অবস্থান থেকে সরে এলেই কেবল আমরা পুরোপুরিভাবে চুক্তির কার্যকারিতায় ফিরে যাব। যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে নিউ স্টার্ট চুক্তি সই হয়েছিল 2010 সালে। এটি সই করেছিলেন দুই দেশের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ও দিমিত্রি মেদভেদেভ। ওয়াশিংটন ও মস্কো মোট কতটি কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারবে তার সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে এই চুক্তি। সে অনুযায়ী উভয় দেশ সর্বোচ্চ 1550টি পারমাণবিক অস্ত্র মোতায়েন রাখতে পারবে। নিউ স্টার্ট চুক্তি কার্যকর হয় 2011 সালে। পরে জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর 2021 সালে চুক্তির মেয়াদ আরো 5 বছর বাড়ানো হয়। একই সঙ্গে চুক্তির শর্তগুলো দুই পক্ষ মেনে চলছে কিনা তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয় দুই দেশের পরিদর্শকদের। রাশিয়া ইউক্রেনে পাল্টাপাল্টি হামলা, হতাহত 22। ইউক্রেনের ডিনিপ্রো শহর এবং রাশিয়ার বেলগ্রেড অঞ্চলে পাল্টাপাল্টি হামলায় 22 জন হতাহত হয়েছেন। এর মধ্যে বেলগ্রেড ইউক্রেনীয় বাহিনীর হামলায় 2 জন নিহত হয়েছেন। অন্যদিকে ডিনিপ্রোতে রুশ হামলায় 20 জন আহত হয়েছেন। শনিবার রাতে হামলার ঘটনা ঘটে। হামলায় সেখানে আরো অনেকে আটকা পড়েছেন বলে মনে করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ডিনিপ্রোতে রুশ হামলার পর 20 জন আহত হয়েছেন এবং অন্যরা আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শেয়ার করা ভিডিওতে উদ্ধারকারীদের দোতলা ভবনের ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান করতে দেখা গেছে। অন্য একজন কর্মকর্তা বলেন, আহতদের মধ্যে 5 জন শিশু এবং 1 জনকে ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছে। এছাড়া ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানে আবারও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। একই সঙ্গে সব ইউক্রেনে বিমান হামলা সতর্কতা জারি করা হয়েছে। রাশিয়া সর্বশেষে হামলার ঘটনা নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেনি। অন্যদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি ডিনিপ্রোর এই বিস্ফোরণটিকে ইচ্ছাকৃত রাশিয়ান আক্রমণ হিসেবে আখ্যায়িত করেছেন। যদিও রাশিয়া এর আগে প্রতিবেশী দেশটিতে আক্রমণের সময় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা বরাবরই অস্বীকার করে এসেছে। আঞ্চলিক গভর্নর সের্হি লাইসাক বলেছেন, শহরের উত্তরের একটি এলাকায় কথিত হামলার পর আগুন ছড়িয়ে পড়ে। তিনি বলেন যে 5টি শিশু আহতদের মধ্যে রয়েছে, তাদের মধ্যে 3 ছেলে শিশুর অবস্থা গুরুতর বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় আহত 20 জনের মধ্যে 17 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়া ইউক্রেনের অন্যান্য স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে কিয়েভের কাছে বিমান হামলা প্রতিহত করতে রোববার ভোরে সেখানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল বলে ইউক্রেনের রাজধানীর সামরিক প্রশাসন টেলিগ্রাম বার্তা চ্যানেলে জানিয়েছে। এছাড়া উত্তরাঞ্চলীয় সমিতি কর্মকর্তারা রাশিয়ান গোলাবর্ষণের জেরে 87টি বিস্ফোরণ রেকর্ড করেছেন। এতে করে আহত এবং অবকাঠামো ধ্বংসের কথাও জানিয়েছেন তারা। রাশিয়ান অধিকৃত দক্ষিণাঞ্চলীয় শহর বার্ডিয়ানস্ক ও মেলিতপ বলে 1 ডজনেরও বেশি বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে খোদ রাশিয়ার ইউক্রেনে হামলায় 2 জন নিহত হয়েছেন। রুশ কর্মকর্তারা শনিবার বলেন, সীমান্ত অঞ্চলে বেলগ্রেডে নতুন করে হওয়া এই হামলায় 2 জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ হামলার পেছনে ইউক্রেনকে দায়ী করলেও তারা বলেছে, রাশিয়া মস্কোতে সরকারের বিরোধিতাকারী যোদ্ধাদের লক্ষ্যবস্তু করে হামলার চেষ্টা করার ফলে মৃত্যু হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে অবশ্যই অঞ্চলে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা নিয়ে যা বললেন জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেশ কিছুদিন আগে থেকে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর কথা বলে আসছেন, কিন্তু আজ পর্যন্ত সে ধরনের কোন চমক দেখাতে পারেননি যুদ্ধবিধ্বস্ত দেশটি। বিষয়টি নিয়ে আবারও কথা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, তার দেশের সামরিক বাহিনী রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা অভিযান শুরু করতে প্রস্তুত, কিন্তু তার আশঙ্কা হচ্ছে রাশিয়া যেহেতু বিমান শক্তিতে বেশি শক্তিশালী সেহেতু তাদের ব্যাপক হতাহতের ঘটনা ঘটতে পারে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে যুদ্ধরত দেশটির নেতা এমন আশঙ্কার কথা জানিয়েছেন। জেলেনস্কি বলেন, রাশিয়া আমাদের দেশে ভূখণ্ড দখল করেছে, তা পুনরুদ্ধার করার ক্ষেত্রে আমরা যে সফল হব সেটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তবে আমি জানি না অভিযান শুরু করতে কতদিন লাগবে। সত্যি কথা বলতে কি, বিভিন্নভাবে অভিযান শুরু হতে পারে, সম্পূর্ণ ভিন্নভাবে। আমরা এই অভিযান শুরু করতে যাচ্ছি, এর জন্য আমরা প্রস্তুত, বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ব্রিটিশ বার্তা সংস্থাটি জানিয়েছে, জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করে বলেন, রাশিয়ার বিমান শক্তিকে মোকাবেলা করার জন্য যদি ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র না দেওয়া হয় তাহলে আমাদের বিপুল সংখ্যক সেনা মারা যাবে। প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরে ইউক্রেন বলে আসছে যে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে কিয়েভ। অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট সবসময় বলে আসছেন যে রাশিয়ার বিমান শক্তিকে মোকাবেলা করার জন্য যদি বিপুল পরিমাণ পশ্চিমা অস্ত্র না আসে তাহলে এ ধরনের অভিযান শুরু করা হবে খুবই বিপজ্জনক। ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় ইন্দোনেশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করল কিয়েভ। ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য ইন্দোনেশিয়া যে শান্তি প্রস্তাব উত্থাপন করেছিল তা পত্র পাঠা নাকচ করে দিয়েছে কিয়েভ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সিডেসনিকভ তার ইন্দোনেশিয়া সমকক্ষ বাবুও সাবিয়ন্তর শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, এটি একটি ভয়ঙ্কর পরিকল্পনা এবং এতে রুশ পরিকল্পনার প্রতিফলন ঘটেছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এটিকে যতটা না ইন্দোনেশিয়ার পরিকল্পনা মনে হয়েছে তার চেয়ে বেশি এটি রুশ পরিকল্পনা। রেসনিকভ বলেন, এমন সব ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে কোনো মধ্যস্থতাকারী আসুক তা আমরা চাই না। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী তার প্রস্তাবে ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন, তবে তার প্রস্তাবে বলা হয়েছে ইউক্রেন ও রাশিয়া সেনারা এই মুহূর্তে যে যেখানে আছে সেখানে থাকুক এবং এরপর যুদ্ধবিরতি কার্যকর হোক। রাশিয়ার পক্ষ থেকে যে কোনো যুদ্ধবিরতির জন্য রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত, ইউক্রেনের প্রজাতন্ত্রগুলোকে রাশিয়ার বলে স্বীকার করে নেওয়ার জন্য কিয়েভের প্রতি আহ্বান জানানো হয়েছে। ইন্দোনেশিয়ার শান্তি প্রস্তাবে বেসামরিক অঞ্চল চিহ্নিত করে সেগুলো নিরাপত্তা রক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করার কথা বলা হয়েছে। জাকার্তা বলেছে, ইউক্রেন রাশিয়া সীমান্তবর্তী বিতর্কিত অঞ্চলগুলোর মালিকানা নিয়ে সৃষ্ট বিতর্ক জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোট অনুষ্ঠানের মাধ্যমে নিরসন করা যেতে পারে। গত বছর বিশ্বের শীর্ষ 20 অর্থনৈতিক দেশকে নিয়ে গঠিত G20 শীর্ষ সম্মেলনের সময় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো মস্কো কিয়েভ সফর করেন এবং দুই দেশের প্রেসিডেন্টদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই শীর্ষ সম্মেলন ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয়। যে কারণে নেটোর বক্তব্যের বিরোধিতা করল চীন। চীনের হুমকি হিসেবে চিহ্নিত করার তীব্র বিরোধিতা জানিয়েছে বেইজিং। শনিবার 3রা জুন নরওয়ের চীনা দূতাবাস এমন বিরোধিতা করে। সম্প্রতি স্ক্যান্ডিনেভিয়ান দেশটিতে বেইজিংকে হুমকি হিসেবে আখ্যা দেয় নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক সংঘর্ষ বিভাজন ও অস্থিরতা না বাড়াতে নেটোর প্রতি আহ্বান জানাচ্ছে চীন। দূতাবাসের বক্তব্যে বলা হয়, চীনের বিরুদ্ধে প্রতিবেশী দেশগুলোর উপর হুমকি ও বিভিন্ন দেশকে দবিয়ে রাখার অভিযোগ করেছেন নেটো মহাসচিব। স্টলটেনবার্গের এমন অভিযোগকে ভিত্তিহীন আখ্যায়িত করে চীনা দূতাবাস আরো জানায়, বৈশ্বিক শান্তির জন্য কারা সত্যিকার হুমকি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও তা পরিষ্কার। সম্প্রতি তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর নিয়ে পশ্চিমাদের সঙ্গে সম্পর্কে টানাপড়েন রয়েছে চীনের। গণতান্ত্রিকভাবে চলা তাইওয়ানকে নিচু ভূখণ্ড দাবি করে সেখানে প্রায়শই সামরিক পহরা চালায় বেইজিং। এছাড়া দক্ষিণ চীন সাগরের ওপারও নিজেদের আধিপত্য দাবি করে আসছে দেশটি। এসব কারণে চীনে ঘোর বিরোধিতা করছে পশ্চিমা দেশগুলো সহ মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেটো। সোমালিয়ায় হামলায় 54 সেনা নিহত, আল শাবাবের দাবি 137। সোমালিয়া জঙ্গি গোষ্ঠী আল শাবাবের হামলায় উগান্ডার 54 সেনা নিহত হয়েছেন। উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভিনি জানান, সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষীদের একটি ঘাঁটিতে অতর্কিত হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। তবে জঙ্গি গোষ্ঠীটি দাবি করছে হামলা 137 জন সেনাকে হত্যা করেছে তারা। এক বিবৃতিতে শনিবার প্রেসিডেন্ট মুসেভিনি জানান, রাজধানী মোগাদিসু থেকে 130 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আল শাবাব বুলমারের ঘাঁটিতে হামলা চালায়। হামলাটি গত সপ্তাহে হয়েছে বলেও জানান তিনি। তবে জঙ্গি গোষ্ঠীটি দাবি করেছে গত 26 মে তারা একটি আত্মঘাতী হামলা চালালে 137 সেনা নিহত হন। প্রেসিডেন্ট মুসেভিনি শনিবার আরো বলেন, উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস বা UPDF সশস্ত্র গোষ্ঠীর কাছ থেকে ঘাঁটিটি পুনরুদ্ধার করেছে। আমাদের সেনারা অসাধারণ দক্ষতা দেখিয়েছে এবং নিজেদের পুনর্গঠিত করেছে, ফলে মঙ্গলবারের মধ্যে ঘাঁটিটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। সোমালিয়া, উগান্ডা সহ আফ্রিকার কয়েকটি দেশে আল শাবাবের সদস্যরা সক্রিয়। আত্মঘাতী হামলা, বোমা বিস্ফোরণ, অপহরণ ও লুটপাট সহ বিভিন্ন অপরাধে জড়িত জঙ্গি গোষ্ঠীটি। এদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে আসছে নিরাপত্তা বাহিনী, তারপরও তৎপরতা থামছে না। দুর্ঘটনার কারণ জানা গেছে, দোষীদের চিহ্নিত করা হয়েছে, বললেন ভারতের রেলমন্ত্রী।
ভারতের করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার আসল কারণ জানা গেছে বলে জানিয়েছেন দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ওই দুর্ঘটনায় প্রায় 300 জন নিহত হয়েছেন। স্মরণকালে সব থেকে ভয়াবহ রেল দুর্ঘটনা কিভাবে হলো তা এবার জানা গেল। একই সঙ্গে কারা কারা এর সঙ্গে যুক্ত ছিল তাদেরও চিহ্নিত করা হয়েছে। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস। খবরে জানানো হয় দুর্ঘটনার পর থেকে ঘটনাস্থলে রয়েছেন ভারতের রেলমন্ত্রী। নিজে দাঁড়িয়ে থেকে সবকিছু তদারকি করছেন তিনি। গভীর রাত পর্যন্ত কাজ করব তদারকি করে আবার ভোরেই হাজির হয়েছেন ঘটনাস্থলে। কিভাবে দুর্ঘটনা হলো তা জানতে এরই মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি। এরপর রোববার সকালে তিনি জানান যে দুর্ঘটনার আসল কারণ জানা গিয়েছে, কাদের দোষে দুর্ঘটনা ঘটেছে তাদেরও চিহ্নিত করা হয়েছে। সংবাদ সংস্থা ANI-কে অশ্বিনী বৈষ্ণব বলেন, এই দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করা হয়েছে। গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা আজ ট্র্যাক মেরামত করার চেষ্টা করব। সপ্লা সরিয়ে ফেলা হয়েছে। আমাদের লক্ষ্য হলো বুধবার সকালের মধ্যে লাইন মেরামতের কাজ শেষ করা, যাতে দ্রুত সম্ভব এই লাইন যাতে ফের ট্রেনে চলতে শুরু করতে পারে সেদিকে এখন আমাদের নজর। এরপরে দুর্ঘটনা তদন্ত নিয়ে তিনি বলেন, রেলওয়ে নিরাপত্তা কমিশনার বিষয়টির তদন্ত করছেন এবং প্রাথমিক তদন্ত রিপোর্ট ইতিমধ্যে এসেছে। আমরা ঘটনার কারণ এবং এর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করেছি। ইলেকট্রনিক ইন্টারলকিং পরিবর্তনের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এই মুহূর্তে আমাদের ফোকাস লাইন মেরামতের দিকে। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় শালিমার চেন্নাই করমন্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার তীব্রতা এতই ছিল যে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন উঠে যায় এক মালগাড়ির উপর। ট্রেনের অধিকাংশ বগি ছিটকে পড়ে পাশের লাইনে। এই সময় উল্টো দিক থেকে আসা যশবন্তপুর হাওড়া হামসফর এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে করমন্ডলের লাইনচ্যুত বগিগুলোতে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।